আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ জাহান সবসময় আসলে যৌন দুর্বলতা নিয়ে কথা বলে থাকি দ্রুত বীর্যপাতের সমস্যা উত্থানজনিত সমস্যা লিঙ্গ শক্ত হচ্ছে না বা যৌন আগ্রহ কমে গিয়েছে এই ধরনের সমস্যাগুলো নিয়েই সবসময় কথা বলি কিন্তু মাঝে মাঝে এমন কিছু রুগী আসে যাদের যৌন আগ্রহ বেশি যৌন চাহিদা বেশি এবং তারা এই যৌন বিষয়টাকে নেশায় পরিণত করে ফেলেছে যাকে আমরা বলে থাকি সেক্স এডিকশন বা হাইপার সেক্সুয়ালিটি তারা সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো নিয়েই আসলে চেম্বারে আসেন যেমন অনেকে গনোরিয়া নিয়ে আসতে পারেন অনেকে সিফিলিস নিয়ে আসে অর্থাৎ এই ধরনের রোগে যখন আক্রান্ত হন তখনই বেশিরভাগ চেম্বারে আসেন এই ধরনের সমস্যার ক্ষেত্রে ওনারা আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় নিজেও চাচ্ছেন না যে আসলে এই ধরনের সম্পর্কে জড়াবেন কিন্তু ওনার সার্কেলটা এমন হয়ে গিয়েছে যে ওনাকে বারবার ইনফ্লুয়েস করা হয় যে অবৈধ মেলামেশার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে তিনি বারবার একের পর এক পার্টনারের কাছে যাচ্ছেন এবং তিনি পরবর্তীতে তিনি অপরাধবোধ মনে করেন নিজের কাছে এবং যেই সমস্যাটা কারণে ওনার দাম্পত্য জীবনে কলহর দেখা দিয়েছে এবং ওনার স্ত্রীর সাথে সম্পর্কটাও ভালো যায় না এবং কোনো না কোনোভাবেই স্ত্রী সেটা বুঝে ফেলে যার কারণে ওনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাও ভালো যায় না কিন্তু তিনিও সে জায়গা থেকে বেরিয়ে আসতে চান সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ইম্পর্ট্যান্ট তা হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং যদি আপনার বেশি যৌন চাহিদা হয় তাহলে অবশ্যই রোজা রাখা উচিত এবং অনেক ক্ষেত্রে কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার যে সেক্স ড্রাইভটা কমিয়ে আনবে সেক্ষেত্রে ডাক্তার আপনাকে সেটি সাজেস্ট করবেন এবং শুধুমাত্র পুরুষেরই যে হাইপার সেক্সুয়ালিটি সমস্যা হয় তা কিন্তু না অনেক ক্ষেত্রে দেখা যায় নারীদেরও এই ধরনের সমস্যা দেখা দেয় নারীরাও একের পর এক পার্টনার চেঞ্জ করতে থাকেন সেটা ইচ্ছায় অথবা অনিচ্ছায় যা মেডিকেল ভাষা বলা হয় নিমফোমেনিয়া এই ধরনের সমস্যার ক্ষেত্রে অবশ্যই নারীরাও চিকিৎসা নেওয়া প্রয়োজন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের সমস্যার ক্ষেত্রে চিকিৎসা করাটা একটু দুরূহ ব্যাপার হয়ে পড়ে সে কাউন্সেলিংয়ের মধ্যে থাকতে হয় এবং নিয়মিত কাউন্সেলিংয়ের মধ্যে থাকতে হয় পাশাপাশি কিছু ওষুধ রয়েছে সেই ওষুধগুলো দিয়ে আসলে চিকিৎসা করলেও কিছুটা উন্নতি আসে এবং সবচেয়ে বেশি যে ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে সে ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং রোজা রাখা এবং কিছু খাবার রয়েছে যে খাবারগুলো খেলে যৌন চাহিদা বাড়ে সেই খাবারগুলোকে অ্যাভয়েড করা এবং তার জীবনযাত্রা যৌন বিষয়ের প্রতি বেশি অ্যাট্রাকশন হয় এমন কিছু কাজ না করা যেমন পর্নোগ্রাফি দেখা বা অতিরিক্ত যে যৌন বিষয় নিয়ে চিন্তা না করা এই বিষয়গুলো যদি নিজেকে দূরে রাখা যায় তাহলে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনি বেরিয়ে আসতে পারবেন খুব সহজেই সকলকে ধন্যবাদ জানি শেষ করছি আসসালামু আলাইকুম